সুপ্রিয় বন্ধুগান আসসালামু আলাইকুম আমি এবার আলোচনা করবো দেশি গাব ফল নিয়ে গাব ফলের পুষ্টিগুণ গাব ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি শক্তি রয়েছে ঔষধি গুণ দেশি গাবের ফলের খোসার গুঁড়া আমাশায় নিরাময় এবং একজিমা ও চর্মপ্রীড়ার মলম তৈরিতে ব্যবহৃত হয় খোসা গরম পানিতে সিদ্ধ করে পান করলে পাতলা পায়খানা ও ডায়রিয়া নিরাময় হয় পাতা ও বাকল গরম পানিতে সিদ্ধ করে পান করলে কৃমি পাতলা পায়খানা আমাশয় ও মূত্র সংক্রান্ত রোগ হয় বিলাতি গাবের ফল রক্তামাশয় ও উদারাময় রোগে ব্যবহৃত হয় ফল মুখের ও গলার ঘা ধৌতুকরণের কাজে ব্যবহৃত হয় এছাড়াও এতে রয়েছে প্রতি একশো গ্রামে জলীয় অংশ ঊনসুয়াত্তর দশমিক ছয় গ্রাম খনিজ পদার্থ শূন্য দশমিক আট গ্রাম হজমযোগ গাঁস এক দশমিক পাঁচ গ্রাম আমিষ এক দশমিক চার গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম শর্করা ছাব্বিশ দশমিক ছয় গ্রাম ক্যালসিয়াম আটান্ন মিলিগ্রাম লৌহ শূন্য দশমিক ছয় মিলিগ্রাম এবং খাদ্যশক্তি রয়েছে একশো তেরো ক্যালোরি আমার তথ্যগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করলে আপনাদের কোনোরকম টাকা পয়সা খরচ হবে না বরং কোনো না কোনোভাবে উপকৃত হবেন তাতে সন্দেহ নাই পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ